হ্যালো বন্ধুরা, বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে একটা নাটক নিয়ে আলোচনা করব, যে নাটকটা শুধুমাত্র বাংলা সাহিত্যের নয়, বলা ভালো আমাদের ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ স্থান গ্রহণকারী একটি নাটক। নাটকের নাম হলো দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটক। এই নাটকটা বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি সিলেবাসে পাঠ্য রয়েছে, এবং শুধুমাত্র বাংলার ছাত্রছাত্রীরাই নয়, যারা ইতিহাসের ছাত্রছাত্রী তাদেরও কিন্তু এই নাটকটা নিয়ে বেশ গুরুত্ব সহ পড়তে হয়। তার কারণ, এই নাটকটার যে ঘটনা, অর্থাৎ নীল বিদ্রোহ বা আমাদের বাংলায় নীলকর সাহেবরা যে অত্যাচার চালিয়েছিল গরিব চাষিদের ওপর তথা জমিদারদের ওপর, তার চিত্র এই নাটকটায় উঠে এসছে। সেই কারণে এই নাটকটার যে ঘটনা, সেটা শুধুমাত্র সাহিত্যের দিক থেকে নয়, সামাজিক দিক থেকে, তৎকালীন ঐতিহাসিক প্রেক্ষাপটের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। তো আজকে এই নাটকটা বিষয়ে, এর বিষয়বস্তু বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো চলো, যাদের প্রয়োজন আছে এই নাটকটা সম্পর্কে জানা, তারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখে নাও এবং লাইক করো আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য। দীনবন্ধু মিত্র আমাদের বাংলা নাট্যসাহিত্যের জগতের একজন প্রখ্যাত নাট্যকার। তিনি বহু নাটক রচনা করেছেন, যদিও সেই নাটকগুলোর মধ্যে নীলদর্পণ নাটকটির জন্যই তিনি সমধিক বিখ্যাত। নীলদর্পণ নাটকটা সম্পর্কে আলোচনা করার আগে তৎকালীন প্রেক্ষাপটটা একটু বলে নেওয়া দরকার। একটা সময় যখন ব্রিটিশ সরকার আমাদের দেশে রাজত্ব করছেন, তখন তারা বিভিন্ন স্থানে তাদের যে সাম্রাজ্যবাদী শক্তির যে বিস্তার, সেটা ঘটিয়েছেন, বাংলাতেও ঘটিয়েছেন, এবং নিজেদের প্রয়োজনে, ভারতবর্ষ তো ছিল ব্রিটিশদের উপনিবেশ, তো ব্রিটিশ সরকার নিজেদের প্রয়োজনে ভারতবর্ষকে সেই সময় নানাভাবে কাজে লাগাচ্ছেন। ভারতবর্ষ যেন পরিণত হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের একদম প্রয়োজন মেটানোর একটা জায়গা রূপে। তো ভারতবর্ষ উপনিবেশ আর ব্রিটিশ শক্তি হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি, তাই উপনিবেশের কাছ থেকে সাম্রাজ্যবাদী শক্তিদের কিছু চাহিদা থাকতো। যেমন উপনিবেশ থেকে তারা কাঁচামাল সংগ্রহ করত এবং নিজেদের দেশে নিয়ে গিয়ে তৎকালীন যে শিল্প বিপ্লব ঘটেছিল সেই বিভিন্ন শিল্পের দ্রব্য বানাতো, এবং পরবর্তীকালে সেই শিল্পজাত দ্রব্যগুলো পুনরায় সেই উপনিবেশে এসে বেচত। তার মানে ভারতবর্ষ তথা বাংলা যেন পরিণত হয়েছিল কাঁচামাল সংগ্রহ করার একটা স্থান এবং উৎপাদিত দ্রব্য বিক্রয় করার একটা বাজার রূপে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো, ভারতবর্ষের নিজস্ব শিল্প সংস্কৃতি বলে কিছুই আর যেন অবশিষ্ট ছিল না সেই সময়। তো এইরকমই একটা প্রেক্ষাপটে হঠাৎ এক সময় দেখা গেল বিদেশের বাজারে নীল এই জিনিসটার খুব মূল্য বেড়ে যেতে লাগলো। তো নীল হচ্ছে এমন একটা দ্রব্য যেটা কাপড়ের যে ব্যবসা, সেই ব্যবসায় বিশেষ কাজে লাগতো। তো বিদেশের বাজারে এই নীলের মূল্য বৃদ্ধির ফলে নীলের ব্যবসা করার দিকে প্রচুর পুঁজিপতি মানুষ ঝুঁকতে লাগলেন। সাধারণত সেই নীলের ব্যবসায়ীদের মধ্যে বেশিরভাগ সংখ্যকই ছিলেন ইংরেজ। এই ইংরেজ ব্যক্তিবর্গ যারা নীলের ব্যবসা করতেন বা নীলের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে বলা হতো নীলকর। এই নীলকররা বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন এবং বাংলার চাষিদেরকে দিয়ে নীল চাষ করানোর ব্যাপারে উদ্যোগী হলেন। তো প্রথম প্রথম বাংলা চাষিরা অ্যাকচুয়ালি বুঝতে পারেনি যে নীল চাষ ব্যাপারটা কী, বা এটা চাষ করলে লাভ কীরকম হবে, লোকসান কীরকম হবে। তো সেটা বুঝতে না পেরে কিছু কিছু চাষি নীল চাষ করার ব্যাপারে ঝুঁকলেন। পরবর্তীকালে নীল চাষ করার পর তারা দেখলেন যে নীল চাষ করে লাভের বদলে তাদের লোকসানই হচ্ছে। যে জমিতে একবার নীল চাষ করা হয় সেই জমি বিশেষভাবে অনুর্বর হয়ে যায়, সেই জমিতে আর পুনরায় ধান চাষ করা যায় না বা ভালো কোনো ফসল ফলানো যায় না। ভারতবর্ষ শস্য শ্যামলার দেশ, এখানে ধান, নানান রকম শাক সবজি, নানান রকম ফসল, গম প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। তো সেই রকম একটা দেশে যদি নীলের মতন একটা দ্রব্য চাষ করা হয়, যেটা চাষ করার পর সেই জমিটা হয়ে যাবে অনুর্বর, ভালো ভালো কোনো ফসল চাষ করার যোগ্য আর জমিটা থাকবে না, তখন কোনো চাষিই আর চাইবেন না তাদের জমিতে নীলের চাষ করতে। কাজেই ধীরে ধীরে নীল চাষ থেকে বিমুখ হতে লাগলেন চাষিরা। নীল চাষ থেকে চাষিদের বিমুখ হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো নীলকরদের আচার ব্যবহার। নীলকর সাহেবরা চাষিদেরকে দিয়ে নিজেদের স্বার্থ মতো নীল চাষ করিয়ে তো নিতেন, কিন্তু পরবর্তীকালে চাষিদের প্রাপ্য অর্থ তাদেরকে অনেক ক্ষেত্রেই প্রদান করতেন না। অর্থাৎ চাষিদেরকে বলা হতো যে তারা নীল চাষ করলে প্রচুর লাভবান হবেন, কিন্তু প্রকৃতপক্ষে তাদেরকে খুব সামান্য অর্থের বিনিময়ে নীল চাষ করিয়ে নেওয়া হতো এবং তাদের প্রাপ্য অর্থ তাদেরকে পরবর্তীকালে আর দেওয়া হতো না, এবং প্রকৃতপক্ষে নীল চাষের দ্বারা লাভবান হতেন ওই নীলকর সাহেবরা তথা ব্যবসায়ীরা।
তো এই রকম পরিস্থিতি চলতে চলতে একসময় বাংলা চাষীরা এই বিষয়টার বিরুদ্ধে প্রতিবাদী হলেন। তারা বুঝলেন নীল চাষ করে প্রকৃতপক্ষে তারা নিজেদেরই সর্বনাশ করছেন। নীলের বদলে ধান চাষ করলে তাদের প্রচুর ফসলও উৎপাদন হবে, যে ফসল তারা বিক্রিও করতে পারবেন এবং তাদের সম্বৎসরের যে খাদ্য বা খোরাক সেটাও তারা জোগাড় করতে পারবেন। কিন্তু নীল চাষ করলে আদৌ তো নীল খাওয়ার জিনিস নয়, তো চাষিরা খাদ্যও নিজেদের জোগাড় করতে পারতেন না, ইভেন নীল চাষ করে তাদের কোনো লাভও হতো না, তারা সেই পরিমাণ অর্থও পেতেন না। এই জায়গা থেকে নীলকর সাহেবদের বিরুদ্ধে চাষিরা ধীরে ধীরে প্রতিবাদী হয়ে উঠতে থাকে এবং তারা নীল চাষ করতে বারণ করতে শুরু করে এবং নীল চাষ করতে তারা আর চায় না। কিন্তু এইখানে শুরু হয় অন্য সমস্যা। নীলকর সাহেবরা আসলে ততদিনে অর্থের স্বাদ পেয়ে গেছেন, তারা বুঝে গেছেন নীল চাষের মাধ্যমে তাদের যে লাভ হচ্ছে বা মুনাফা হচ্ছে তার মূল্য কত বেশি। তাই তারা এবার অন্য রাস্তা অবলম্বন করেন। তারা এবার জোর জবরদস্তি করে চাষিদেরকে দিয়ে নীল চাষ করাতে রীতিমতো বাধ্য করতে থাকেন। যে সমস্ত চাষিরা স্বইচ্ছায় নীল চাষ করছিল তারা তো বটেই, যারা নীল চাষ করতে চাইছিল না তাদেরকেও জোর জবরদস্তি করা হতে থাকে, মারধর করা হতে থাকে। এবং শুধুমাত্র তাই নয়, গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এই নীলকর সাহেবরা বিভিন্নভাবে চাষিদেরকে নিগ্রহ, নির্যাতন, অত্যাচার, লাঞ্ছিত করতে থাকেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলা চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে এবং নীল বিদ্রোহ নামক একটা বিদ্রোহ জন্মগ্রহণ করে এবং নীলকরদের বিরুদ্ধে একটা প্রতিবাদের যে বাতাবরণ সেটা গড়ে ওঠে। এই পরিস্থিতিটাকে অবলম্বন করে দীনবন্ধু মিত্র রচনা করেছেন তার নীল দর্পণ নাটক। এই নীল দর্পণ নাটকে প্রধানত যে চরিত্রগুলোর ওপর ডিপেন্ড করে নাটকটা লেখা হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন গোলক বসু। এই গোলক বসু এবং তার পরিবারকে কেন্দ্র করে একটা ট্র্যাজিক পরিমণ্ডল রচনা করেছেন দীনবন্ধু মিত্র। নীলকর সাহেবরা যে সাধারণ মানুষের ওপর নির্যাতন করতেন তার ফলে বহু পরিবার কিভাবে বিনষ্ট হয়ে গেছিল, কিভাবে তারা সমস্যার সম্মুখীন হয়েছিল, তাদের জীবন কিভাবে ধ্বংস হয়ে গেছিল, তার একটা চিত্র নীল দর্পণ নাটকে উপস্থাপিত করা হয়েছে। মূলত গোলক বসুর পরিবার, তার দুই পুত্র নবীন মাধব এবং বিন্দু মাধব, গোলক বসুর স্ত্রী, পুত্র, বধূরা, এদেরকে নিয়ে একটা পরিমণ্ডল গড়ে উঠেছে এবং তাদের প্রত্যেকের জীবন কিভাবে একটা খারাপ দিকে পরিণতি পেয়েছে নীলকর সাহেবদের অত্যাচারে, সেটাই এই নাটকের মূল বিষয়। তো আমার কাছে নীল দর্পণের একটা টেক্সট আছে, আমি সেই টেক্সটাতে যে চরিত্রপঞ্জি আছে সেই চরিত্রপঞ্জিটা অবলম্বনে তোমাদেরকে নীল দর্পণের প্রত্যেকটা চরিত্র এবং ঘটনাটা ব্যাখ্যা করে করে বলবো। তোমাদের কারোর কাছে টেক্সট থাকলে অবশ্যই এই চরিত্রপঞ্জিটা ভালো করে দেখে রাখবে, কেননা নাটকের মূল অবলম্বন হচ্ছে তার ক্যারেক্টার বা চরিত্রগুলো, তো সেগুলোকে ভালোভাবে না জানলে কিন্তু নাটক বুঝতে পারবে না। তো এখানে পুরুষ চরিত্রের মধ্যে যারা গুরুত্বপূর্ণ তারা হলেন গোলকচন্দ্র বসু, তার দুই পুত্র নবীন মাধব এবং বিন্দু মাধব। গোলকচন্দ্র বসুর একজন প্রতিবেশী রয়েছেন, প্রতিবেশী রায়ত বলা হয়েছে, রায়ত কথাটার মানে অ্যাকচুয়ালি প্রজা। তো প্রতিবেশী রায়ত হলেন সাধুচরণ। সাধুচরণের এক ভাই রয়েছেন, তার নাম রায়চরণ। এছাড়া রয়েছে এক দেওয়ান চরিত্র, সেই দেওয়ানের নাম গোপীনাথ দাস। আর রয়েছেন দুজন নীলকর সাহেব চরিত্র, তাদের মধ্যে একজনের নাম আই আই উড, একজনের নাম পিপি রোগ। এছাড়া খালাসি, আমিন, অন্যান্য বিভিন্ন প্রজা চরিত্র ইত্যাদি রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট চরিত্র হলো তোরাপ। তোরাপ একজন প্রজা, তার চরিত্রটা কিন্তু এই নাটকে বেশ গুরুত্বপূর্ণ। নারী চরিত্রের মধ্যে যেগুলি রয়েছে সেগুলি হলো গোলকচন্দ্র বসুর স্ত্রী যার নাম সাবিত্রী, নবীন মাধবের স্ত্রী যার নাম শৈরিন্দ্রী, বিন্দু মাধবের স্ত্রী যার নাম সরলতা, সাধুচরণের কন্যা যার নাম ক্ষেত্রমণি, গোলকচন্দ্র বসুর বাড়ির দাসী যার নাম আদুরি, এবং এক ময়রানী চরিত্র বা কুটনি দূতি চরিত্র, তার নাম হলো পদী ময়রানী। তো এই হচ্ছে টোটাল চরিত্রপঞ্জি। এবার বলি সরপুর নামক একটা গ্রামের ঘটনাকে কেন্দ্র করে আলোচনা নাটকটা সাজানো হয়েছে। এই সরপুর গ্রামে নিবাসী একজন ব্যক্তি হলেন গোলকচন্দ্র বসু। এই গোলকচন্দ্র বসু দুই ছেলে নবীন মাধব এবং বিন্দু মাধব। বিন্দু মাধব কলকাতায় থেকে পড়াশুনো করে এবং নবীন মাধব গ্রামেই থাকে, পিতার যে জমিদারি তার যে কাজকর্ম, প্রচুর জমি জমা আছে তাদের, সেগুলো দেখাশোনা করে। এদের সংসারটা খুব সুখের সংসার। কিন্তু বর্তমানে এই সরপুর গ্রামে আবির্ভাব ঘটেছে নীলকর সাহেবদের, তার মধ্যে একজন হলেন উট সাহেব, একজন হলেন রোগ সাহেব। তো এই দুই সাহেবের অত্যাচারে বর্তমানে চাষিদের জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। তো আমরা নাটকের একদম শুরুতেই দেখতে পাই যে বলা হচ্ছে যে প্রচুর পরিবার বর্তমানে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে, প্রচুর সমৃদ্ধ পরিবার বর্তমানে তাদের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যাদের বাড়িতে একসময় 20-30টা পাত পড়তো, প্রচুর লোক সমাগম ছিল, খুব আনন্দময় পরিবেশ ছিল, তাদের বাড়িতে এখন যেন শ্মশানে পরিণত হয়েছে। তো এই রকম পরিস্থিতি দিয়ে নাটকে শুরু এবং নাটকের শেষের দিকে গিয়ে আমরা দেখব এই যে গোলক বসু, যার পরিবার খুব সুখী একটা সচ্ছল পরিবার,
তার পরিবারের অবস্থাও কিন্তু হবে প্রচন্ড খারাপ। তো ঘটনাক্রম কিছুই না, নীলকর সাহেবদের নির্যাতন অত্যাচার এবং তারা কিভাবে জোর জবরদস্তি মানুষকে নীল চাষ করতে বাধ্য করছে তার একটা চিত্র, এবং নীল চাষ করতে না চাইলে তারা কি ধরনের অত্যাচার করছে সেই সমস্ত চিত্র নাটকে বর্ণিত। আমরা নাটকে দেখতে পাবো নীল চাষ করতে না চাওয়াতে কোনো কোনো প্রজাকে ধরে নিয়ে গিয়ে চুনের গুদামে আটকে রাখা হচ্ছে, কাউকে চাবুক দিয়ে প্রচণ্ডভাবে প্রহার করা হচ্ছে, কাউকে মিথ্যে মামলার জালে ফাঁসিয়ে জেল খাটানো হচ্ছে। তো এইরকম নানান অত্যাচারের চিত্রে নাটকটি পূর্ণ। আরেকটা বড় কথা হলো এখানে এই ইংরেজ নীলকর সাহেবদের চরিত্রের দোষও তুলে ধরা হয়েছে। তা যে শুধুমাত্র ব্যবসায়িক খাতিরে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেন বা অত্যাচার করতেন তাই নয়, তাদের চরিত্রও ছিল অত্যন্ত খারাপ। তারা হিন্দু ঘরের সতীসাধ্বী নারীদেরকে ঘর থেকে রীতিমতো জোর জবরদস্তি বলপূর্বক তুলে নিয়ে যেতেন এবং তাদেরকে সম্ভোগ করতেন বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। তো সেই রকম চিত্র আমরা দেখতে পাই এই নাটকে ক্ষেত্রমণি চরিত্রটার মধ্যে দিয়ে। এবং এই নীলকর সাহেবরা কতখানি নোংরা প্রবৃত্তির অধিকারী, কতখানি পশুবধ তাদের আচরণ, সেটা বোঝানোর জন্য দীনবন্ধু মিত্র দেখিয়েছেন ক্ষেত্রমণি, যে কিনা একজন গর্ভবতী নারী, তাকে পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে গেছে সাহেব তাকে শারীরিকভাবে সম্ভোগ করবে বলে। তো যখন ক্ষেত্রমণি এর প্রতিবাদ করেছে তখন সাহেব তার পেটে লাথি মেরেছে, যার ফলস্বরূপ গর্ভবতী ক্ষেত্রমণি মারা গেছে। তো নীলকর সাহেবদের এই কুরুচিকর প্রচণ্ড নোংরা চিত্র এখানে নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়া আমরা দেখি নবীন মাধব, সে আগের বছর নীল চাষ করেছে কিন্তু তার প্রাপ্য পাওনা পায়নি, তাই পরের বছর সে আবার নীল চাষ করতে না করেছে। অর্থাৎ আগের বছরের টাকা না পেলে সে কী করে পরের বছর আবার চাষ করবে, তার তো অনেক ক্ষতি হয়ে যাবে, তার সংসার বউ বাচ্চা কী খাবে। কিন্তু এই সমস্ত কথা শুনতে নীলকর সাহেবরা নারাজ, তারা বলপূর্বক চেয়েছে নবীন মাধবকে দিয়ে নীল চাষ করাতে, এবং নবীন মাধব সেটা বারণ করলে তার পিতা গোলকচন্দ্র বসুকে প্রচণ্ড পরিমাণে মিথ্যা মামলার দায়ে ফাঁসিয়ে জেল খাটানো হয়েছে। এই লজ্জায় শোকে এবং মানসিকভাবে ভেঙে গিয়ে গোলকচন্দ্র বসু জেলে আত্মহত্যা করেছেন। এইভাবে নাটকের যে একটা মূল চরিত্র গোলক বসু, তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে। এরপর আমরা দেখি গোলক বসুর শ্রাদ্ধের দিন নবীন মাধবের সঙ্গে নীলকর সাহেবদের একটা দ্বন্দ্ব উপস্থিত হয়েছে, এবং নবীন মাধব তার পিতার অপমান সহ্য করতে না পেরে সাহেবের গায়ে হাত তুললে সাহেব নবীন মাধবকে প্রচণ্ড প্রহার করেছে, যার ফলস্বরূপ নবীন মাধবের মৃত্যু হয়েছে। নবীন মাধবের মৃত্যুতে তার মা অর্থাৎ সাবিত্রী দেবী সেই মৃত্যু সহ্য করতে না পেরে তিনি এতটাই মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন যে তিনি তার নিজেরই ছোট পুত্রবধূ সরলতাকে পদাঘাত করে মেরে ফেলেছেন। তো এই যে এতগুলি চরিত্রের অবক্ষয় এবং খারাপ পরিণতি, সেগুলো সব কিন্তু ঘটলো এই নীলকর সাহেবদের জন্য এবং তাদের এই লোভাতুর নীলের ব্যবসার জন্য। তো এই জায়গায় নাটকের একদম শেষ দিকে এসে আমরা দেখি সাবিত্রী দেবী, যিনি কিনা উন্মত্ত হয়ে তার পুত্রবধূকে মেরে ফেলেছেন, তিনি নিজেও কিন্তু মারা যান, শোকে পতিত হয়ে তার মৃত্যু ঘটে। তো নাটকের শেষে এসে বিন্দু মাধব, যে কিনা কলকাতায় পড়াশুনো করতো, সে বাড়িতে এসে দেখে তার সোনার সংসার ছারখার হয়ে গেছে, এবং তার বর্ণনাতেই নাটকটা শেষ হয়। নাটকের শেষে একটা গান আছে, সেই গানটায় বিন্দু মাধব বলে যে কিভাবে নীলকর সাহেবদের নির্যাতনে তার মাতা পিতা সহোদর ভাই এবং তার স্ত্রীর মৃত্যু হয়েছে এবং সে আজকে সর্বহারা হয়েছে। তো এই যে একটা খুব নৃশংস চিত্র এবং নীলকর সাহেবদের অত্যাচারের একটা নিষ্ঠুর দিক, সেটা আমরা এই নীল দর্পণ নাটকের মাধ্যমে দেখতে পাই। এই নীল দর্পণ নাটক এমন একটা নাটক যে নাটকটা সম্পর্কে বলতে গিয়ে শিবনাথ শাস্ত্রী তার রামতনু লাহিড়ি এবং তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থে বলেছেন যে কোনো নাটক যে এইভাবে একটা জাতির হৃদয়কে কম্পিত করে দিতে পারে সেটা আমরা প্রথমেই নীল দর্পণ নাটকটা দেখেই জানতে পারি। অর্থাৎ এই নাটকটা প্রকাশিত হওয়ার পর এবং অভিনীত হওয়ার পর এত সংখ্যক মানুষ এই নাটকটা দেখেছেন এবং নাটকটা পড়েছেন যে তারা নীলকর সাহেবদের বিরুদ্ধে একদম সোচ্চার হয়ে উঠেছেন, এবং নীলকর সাহেবদের এই যে নির্যাতন অত্যাচার তা যেন অবিলম্বে বন্ধ হয় সেই চেষ্টা সকলে করেছেন, এবং নীল আন্দোলন একটা বৃহত্তর রূপ ধারণ করেছে। তো এইভাবে নীল দর্পণ নাটক একটা সাহিত্য সৃষ্টি হয়েও তৎকালীন সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে মিলে গিয়ে একটা বৃহত্তর রূপ লাভ করেছে এবং নীল আন্দোলনকে ত্বরান্বিত করেছে। প্রসঙ্গত কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, নীল দর্পণ নাটকটা যখন দীনবন্ধু মিত্র লিখেছিলেন তিনি কিন্তু স্বনামে নাটকটা প্রকাশ করেননি, তার কারণ দীনবন্ধু মিত্র নিজে ডাক বিভাগে চাকরি করতেন, যেহেতু তিনি সরকারি চাকরি করেন তাই সরকার বিরোধী নাটক লেখার জন্য তার চাকরি যাওয়ার একটা ভয় ছিল, সেই কারণে কিন্তু তিনি নাটকটা স্বনামে প্রকাশ করেননি। পরবর্তীকালে এই নীল দর্পণ নাটকের একটা ইংরাজি অনুবাদ প্রকাশিত হয়েছিল, যে ইংরাজি অনুবাদটার নাম দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, এবং সকলে মনে করেন এই অনুবাদটা করেছিলেন স্বয়ং মাইকেল মধুসূদন দত্ত।
কিন্তু মাইকেল মধুসূদন দত্তের নামেও এই নাটকটা প্রকাশ পায়নি। এর ইংরেজি অনুবাদটা প্রকাশ পেয়েছিল পাদ্রি জেমস লং এর নামে। এই জেমস লং সাহেবের পরবর্তীকালে সরকার কর্তৃক জরিমানা হয়েছিল এবং জেল হওয়ারও কথা হয়েছিল। সে যাই হোক, জেমস লং এর এই জরিমানাটা পরবর্তীকালে কোর্টে গিয়ে মিটিয়ে দিয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ মহাশয়। তো এইভাবে আমরা দেখতে পাই তৎকালীন সময়ের নানান বিখ্যাত ব্যক্তিবর্গ এই নীল আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন এবং এই নীল দর্পণ নাটকটাকে সমর্থন করেছিলেন। এই নাটকটা প্রকাশিত হওয়ার পরবর্তীকালে যদিও ব্রিটিশ সরকার দ্বারা বাজেয়াপ্ত হয়েছিল, তবুও আমরা বলতে পারি তৎকালীন সময়ে নীল আন্দোলনের যে একটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই নাটকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। নীল দর্পণ নামকরণটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, তার কারণ দর্পণ কথার অর্থ হচ্ছে আয়না। আয়নায় আমরা প্রকৃতপক্ষে নিজেদের মুখচ্ছবি দেখতে পাই। এই নীল দর্পণ নাটকের মাধ্যমে সেই সমস্ত নোংরা, অত্যাচারী, পশুবত নীলকর সাহেবদেরকে তাদের মুখ দেখানো হয়েছিল আয়নায়, যেন তারা নিজেদের এই যে কলঙ্কিত রূপ সেটাকে দেখতে পান এবং নিজেদেরকে শুধরে নেন। এবং ইংরেজ জাতির মধ্যেও তো কিছু ভালো মানুষ আছেন। আমরা সকলেই জানি যে ইংরেজরা আমাদের দেশে আসার ফলে শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি দিক থেকে আমাদের দেশে অনেক উন্নতি হয়েছিল। কাজেই সেই সমস্ত ভালো যে সমস্ত ইংরেজ মানুষরা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এই নাটকটার মাধ্যমে, যাতে করে ওই সমস্ত অসৎ ইংরেজদেরকে শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে এই ধরনের অসৎ কর্ম করা থেকে বিরত করা হয়। এইভাবেই আলোচনা নাটকটি শুধু সাহিত্যের ক্ষেত্রে নয়, ইতিহাসের ক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং সাহিত্যের ইতিহাসে বা ভারতবর্ষের ইতিহাসেও নাটকের একটা গুরুত্ব রয়েছে। আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা নীল দর্পণ নাটকটা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পেলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। যদি নীল দর্পণ সংক্রান্ত আরও আলোচনা তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও কোন ধরনের আলোচনা পেলে তোমাদের উপকার হবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম, ধন্যবাদ।